হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সিপ্রা ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো সকাল সকাল কারা এসছে, দেখো আমাদের বাড়িতে সোনা বাবাকে নাচাতে। এদের মুখ দেখলে নাকি দিনটাই ভালো। তারপর দেখো এতটাই ঝগড়া আরম্ভ হয়েছে, আমি আর দাঁড়ালাম না, আমি বাড়ির দিকে চলে এলাম। কারণ আমার প্রচুর কাজ, সকাল থেকে প্রচুর কাজ কর্ম করে বাজারে গিয়েছিলাম। ওই খোঁড়া বরকে নিয়ে টেনে টেনে বাজারে গিয়েছিলাম, ও বাইক নিয়ে গিয়েছিল, একটা দোকানে বসেছিল। তারপরে আমি সমস্ত বাজারহাট করেছি, করে নিয়ে আবার চলে এসেছি। আর এই দেখো আজকে অনেক মাছ, এত মাছ দেখে তোমাদের মনে হচ্ছে যে কেন এত মাছ নিয়ে এসেছি। আজকে প্রচুর মাছ নিয়ে এসেছি দেখো। আর বেসিনের মধ্যে দেখো মাংস, ফ্রিজে মাংস ছিল, সেটাও বের করে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে মাংস ছিল। আর মাছগুলো দেখো প্লাস্টিকে করে আলাদা আলাদা করে, মানে প্রতিদিন যেটুকু রান্না করবো সেইটুকু করে একটা করে প্লাস্টিকে নিয়ে আলাদা আলাদা করে বেঁধে নিচ্ছি। তাতে খুব সুবিধা হয় জানো তো, মানে কোনো কৌটোতে রাখলে বরফ ছাড়াতে খুবই দেরি হয়, কিন্তু প্লাস্টিকে রাখলে খুবই সুবিধা হয়। একটা করে বের করে নিয়ে জলের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি বরফ ছেড়ে যায়। আর আজকে মা বাবা বাড়িতে আসছে, তার জন্য এত তোড়জোড়, আর তাড়াহুড়ো করছি। কারণ তোমরা জানো যে মা বাবা আমাদের কাছে মানে পাঁচ মাস পরে পরে এক মাস করে আসে, তা সেই মা বাবা আসার দিন হয়ে গিয়েছে। তার জন্যেই অনেক বাজার করেছি, ব্যাগ ভর্তি বাজার, এই যে বেসিংয়ে হাঁড়ি ভর্তি মাংস। আর তারপরে দেখো মাছগুলো সব গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন একে একে সবটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। কারণ আজকে কোনো মাছ টাছ রান্না করবো না, আমাদের বাড়িতে মাংস হলে বিশেষ কিছু রান্না হয় না। তার জন্য একটা ছোট্ট চচ্চড়ি মতো করবো আর মাংসের ঝোল করবো। দেখো ফ্রিজের মধ্যে একে একে সবটা ঢুকিয়ে দিচ্ছি, আমি সব মাছগুলো একে একে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। জায়গা হচ্ছে না, তবুও চেপে 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 সব মাছগুলো ঢুকিয়ে দিচ্ছি। আর আজকে দেখো অনেক রকমের মাছ এনেছি। আজকে ইলিশ মাছ নিয়েছি, পমফ্রেট মাছ নিয়েছি, তুলোটেপি মাছ নিয়েছি, তারপরে একটা বড় সাইজের কাতলা মাছ নিয়েছি, প্রায় 2.5 কিলো মতো কাতলা মাছ নিয়েছি। আরও কয়েক রকমের মাছ নিয়েছি যেটা এখন ভুলে যাচ্ছি নামটা। বললাম অনেকটা তাড়া আছে আমার। আর এই যে মাংসটা বরফ ছাড়েনি বলে আরও খানিকটা জল ঢেলে দিলাম। তারপরে দেখো আমার মানে কি বলবো, একটা বিপদ ঘটে গিয়েছে। বেসিংয়ের হচ্ছে পাইপটা আমার ইঁদুরে কেটে দিয়েছে, তার জন্যে আমার জলে পুরো ভর্তি হয়ে গিয়েছে চারিদিকটা। আমি পরিষ্কার করছি, এই যে আমার ছেলে আমি দুজনে মিলে খুবই চেষ্টা করে ওটাকে পরিষ্কার করছি, কিন্তু করতেই পারছি না। তারপরে দেখো কত বাজার করেছি, দেখো বড় কচু নিয়ে এসেছি, কুমড়ো নিয়ে এসেছি, ছোটো কচু নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, লঙ্কা নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি। আর লঙ্কা আর টমেটোর দামটা অনেকটা কমে গিয়েছে আগের তুলনায়। তারপরে বসে পড়েছি একেবারে, আমি মানে রেস্ট করছি না দেখো, তারপরে একেবারেই বসে পড়েছি মানে আনাজ সবজি কুটতে। সবজিগুলোকে কুটে নিচ্ছি, মেশিন দিয়ে আলুগুলো ছাড়িয়ে নিলাম, তাতে অনেকটা সুবিধে হয়। তারপরে আলুগুলো ভালো করে সাইজে কেটে নিলাম, সুন্দর করে কেটে নিচ্ছি দেখো। আর ক্যামেরাম্যানটা হচ্ছে আমার ছেলে, দেখেছো তো, একেবারে দারুণ ক্যামেরাম্যান নিয়ে বসে পড়েছি। তারপরে পেঁয়াজ সব ছাড়িয়ে নিয়ে একেবারে পুকুর থেকে গিয়ে ধুয়ে আনবো। তারপরে বাছুরটা দেখো কি দারুণ লাগছে, দেখো ওখানটায় রোদ পড়েছে তো, বাছুরটা ঘাস কেটে কেটে খাচ্ছে। তারপরে আমি চালের হাঁড়ি আর সবজিগুলো নিয়ে চলে গিয়েছি সানের ঘাটের মধ্যে। পুকুর ভর্তি জল থাকলে না কাজ করার মজাই আলাদা হয়। এই যে পুকুরটা একেবারে থই থই করছে জলে, দেখো চালগুলো ধোয়া, আনাজ ধোয়া, জামাকাপড় কাচা সবটাই খুব সহজ হয়ে যায় পুকুরে জল। পুকুরে জল থাকলে মোটামুটি ধোয়াধুই কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো সব বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, জোর করে ধরে ধরে নিয়ে আসছি। আমার বাড়ি আসার ওদের ইচ্ছা নেই, নিয়ে তাড়াহুড়ো করে আসছি। উনানে রান্না করব, বেশ চংমংয়ে রোদ উঠেছে, আর উনানে রান্না করতে আমার বেশ ভালো লাগে। তার মধ্যে দেখো ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। আর এই যে আমার কাছে আমার বাচ্চা কাচ্চা সব ভর্তি, দেখো যেহেতু আমি বলি না আমার একেবারে রাস্তার ধারেই বাড়ি, আর রাস্তার ধারেই রান্না করি। আর আমি রান্না করলে বেশ আমার কাছে অনেক লোকজন বসে থাকে, আর আমার তাতে ভীষণ আকারে ভালো লাগে। আমার সোনা বাবা দেখো নাচ করছে, আর এদিকে সোনামা আমার হেল্প করছে, রান্না করছে, ও রান্না করতে খুবই ভালোবাসে। ওই যে একটু খুন্তি নেড়ে দিচ্ছে, রান্না করতে দিচ্ছি না বলে আবার বাবার কাছে গিয়ে নালিশ জানাচ্ছে। এই যে অনেক লোকজন, আর সকালবেলা উঠে অনেক জামাকাপড় কেচেছি, অনেক জামাকাপড় কেচেছি। তারপরে সোনাবাবুকে জল পিপাসা পেয়েছি, এটা আমার ছোটো দেওর, দেখো সোনাবাবুকে জল খাইয়ে দিচ্ছে। আজকে ছুটি আছে, সবাই বাড়িতে আছে, প্রায় সবাই বাড়িতে আছে, দেখো কত লোকজন। আর এই যে আমার ছেলে মাংস নিয়ে যাচ্ছে, নাকি পুড়িয়ে খাবে। তারপর আমি বসে পড়েছি রান্না করতে, ভালো করে রান্নাটা করে নেব। এই যে দেখো কেমন লাগছে বলো, রান্না করতে বসে গিয়েছি, কারণ খেতে গেলে রান্না করতেই হবে, কিচ্ছু করার নেই। আর প্রচুর ধোঁয়া ধোঁয়া হচ্ছে, মানে হাওয়াটা
টানা উনানে লাগছে, আর আমার দু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। দেখো কিচ্ছু করার নেই, ওই রকম করে আমি প্রতিদিন রান্না করি, কারণ উনানটা এমন দিকে বসানো হাওয়াটা পুরো এসে ধোঁয়াটা আমার চোখের মধ্যেই লাগে। তারপরে দেখো বাচ্চারা সবাই ক্রিকেট খেলছে, এই যে মা চলে গেল বাড়ির ভিতরে, আমার বড়বাবু খোঁড়া পানিয়ে আমাকে হেল্প করছে। দেখো রসুন ছাড়িয়ে দিচ্ছে, এই যে বসে বসে রসুন ছাড়িয়ে দিচ্ছে, দেখো এই যে বসে বসে রসুন ছাড়িয়ে দিচ্ছে, কিচ্ছু পারছে না তো, ওরও বিরক্ত লাগছে, বাড়ি থাকতেও ওর ভালো লাগছে না। আর সব ছেলেরা মিলে ক্রিকেট খেলছে, বাচ্চারা বাচ্চা বড় সবাই মিলিয়ে ক্রিকেট খেলছে, কারণ আমাদের এখানে কয়েকজন থাকি তো, লোকসংখ্যা খুবই কম, তাই ছেলে মেয়ে মিলে ছেলেদের খেলা, মেয়েরা মেয়েদের খেলা, ছেলেরা সবাই একসঙ্গেই খেলা করে। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখো বাড়ির মধ্যে সব নিয়ে চলে এসেছি, এই যে হাঁড়ি করে লাল লাল একেবারে মাংসের তরকারি, আর একটা ছোট্ট করে তরকারি করেছি পুঁই শাক আর সব রকম সবজি দিয়ে, অল্প করে ছোট্ট করে এই যে একটা তরকারি করেছি, আর অল্প পেঁয়াজ মানে তরকারিতে দিয়েই বেশি হয়ে গিয়েছিলো সেটা নিয়ে নিয়েছি। তারপরে দেখো আমার ছেলে বসে পড়েছে, স্যালাড স্যালাড না হলে মাংস তরকারি খাওয়াই যায় না, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুটে নিয়েছে, শশা কুটে নিয়েছে, তারপর ছেলে খাচ্ছে আর বাবা মা খেতে বসে গিয়েছে। এই যে দেখো এই যে বাবা মা এসছে, দেখো আমাদের বাড়িতে বাবা মা আজকে থেকে প্রথম দিন, আর ওই যে বড়বাবু খুঁড়িয়ে খুঁড়িয়ে বসে থাকতেই পারছে না, কী করবে বলো, পাটা তো অনেকটা কেটে গিয়েছে তো ও বসে থাকতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে এটা ওটা করেই যাচ্ছে, স্নান করেছে, তারপরে আমরাও বসে পড়েছি খেতে। এই যে আর ওইটা পাইপ নাড়া দিচ্ছে আমার সোনামা, আমার সোনামা মিষ্টি করেই যাচ্ছে, তো চলে এসছে আমাদের বাড়ি শোবে বলে, আর আমরা দুজন এখন খাচ্ছি। এই যে আমি আর আমার বড়বাবু খেতে বসে গিয়েছি, এখন দুজনে বেশ করে জমিয়ে খাচ্ছি, সবার খাওয়া হয়ে গিয়েছে, আমরা লাস্ট। তারপরে দেখো এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 10:30 মতো বাজে, আর আমাদের পাশের বাড়িতে মানে আমাদের আমার জায়েরই একটা বাছুর হয়েছে, দেখো মেয়ে বাছুর হয়েছে, খুব সুন্দর দেখতে একটা বাছুর হয়েছে, বেশ বড় সড়ো বাছুর। আর এই যে বাছুরটাকে নিয়ে এখন মানে যা নিয়ম কানুন থাকে সেগুলো পালন করা হচ্ছে, ওকে ঝুলিয়ে দেওয়া হলো, তারপর ওর খুরগুলোকে কেটে দেওয়া হচ্ছে, যাতে বড় হয়ে ওর পা তুলে দিলে না লোকের পা কেটে যায়। তারপর মা দেখো মা হয়েছে না, বাচ্চাকে আদর করে দিচ্ছে খুব, তবে দুঃখের খবর একটা কি বলো তো, সকালবেলা বাছুরটা মারা গিয়েছে, মাই মানে বাচ্চাটাকে মেরে দিয়েছে সবাই বলছি। আর এই দেখো অনেকটা রাত হয়ে যাচ্ছে বলে আমি বাড়িতে চলে এসেছি, আর ওখানে ওখানে এখন সবাই দাঁড়িয়ে আছে, আর আমি চলে এসেছি, কারণ আমার বরের পাটা আমাকে ড্রেসিং করে দিতে হয় প্রতিদিন, শোক খেয়ে দিয়ে শোয়ার আগে ওকে ভালো করে ড্রেসিং করে দিতে হয়, কি বলো তো পাটার জন্য খুবই কষ্ট পাচ্ছে, হাঁটতে পাচ্ছে না, আর তারপর ড্রেসিং না করলে যদি বা পুঁজ হয় না পাটা একেবারে সারতে চাইবে না, তাই প্রতিদিন রাত্রে আমি ভালো করে ড্রেসিং করে দিই, সকালবেলাও ড্রেসিং করে দিই। আর এই যে দেখো সুন্দর করে ড্রেসিং করে দিচ্ছি, চেপে চেপে মানে পুঁজ হয়েছে কি না দেখছি, বের করে দিচ্ছি, তারপরে ওষুধ লাগিয়ে দিচ্ছি, দেখো ভালো করে, কালকের থেকে আবার অফিস যাবে, কোম্পানির কাজ বলো কতদিন আর ছুটি নেবে, তার জন্যে যাতে সেরে যায় সেই চেষ্টাই করছি। বন্ধুরা চলো আজকে অনেকটা রাত হয়ে গিয়েছে, সবাইকে গুড নাইট, ভালো লাগলে শেয়ার করো, আর প্লিজ যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো সবাই।